কিছু হাসির ভরা চুক্তি নিয়ে সকলের সঙ্গে মজা করবার জন্য। আজকে যখন এখানে এসেছি, আমি শিলিগুড়ি থেকে ট্রেন ধরেছি দুপুরবেলা, মারাতে খাওয়া খেয়ে এসেছিলাম, ভীষণ খেতে পেয়ে গেছে। আর খিদে পেলে একটা জিনিস খাই, সেটা হলো গোলগপ্পা, মানে ফুচকা, তাই তো? যেই ফুচকা খেতে গিয়েছি, ফুচকার দোকানে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা দেখে ভীষণ ভয় হয়েছে। মেয়েটি ফুচকা খেয়ে বেরিয়ে গেলে আমি গিয়ে খাবো। যে মেয়েটি ফুচকা খাচ্ছে, পাশে দুটো ছেলে তাকিয়ে দেখে দেখে করে তাকিয়ে আছে। তো ভোলার ক্যাবলা, ভোলা ক্যাবলাকে বলেছে, ওই ক্যাবলা দেখেছি সুস্মিতা তাড়িতে ফুচকা খাচ্ছে, বেশ ভালো কথা। সুস্মিতা ফুচকা খাচ্ছে তো কি হয়েছে? বলে সুস্মিতাকে ভালোবাসি দু বছর থেকে, কিন্তু সুস্মিতাকে একবার আই লাভ ইউ বলতে পারিনি। তো এই সুস্মিতা আজকে এর আগের বছর দুর্গা পূজাতে অষ্টমীর দিন সুস্মিতাকে আই লাভ ইউ বলবো। সুস্মিতা মার বাবার হাত ধরে ঘুরছিল, তাই বলতে পারি। তারপর কালী পুজো এলো, কালী পুজোর সময় একটু একটু বৃষ্টি পড়ছিল, সুস্মিতা ঘর থেকে বেরোয়নি। তো আজ কি হয়েছে, তুফানগঞ্জ কলেজের প্রোগ্রাম, মা বাবা দুজনই বাড়িতে আছে, মেয়ে কলেজে এসছে একা একা, আর ক্যাবলা তখন দেরি না করে আসতে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে গিয়ে বলছে, এই সুস্মিতা, সুস্মিতা আমি তুমি ভীষণ ভালোবাসি, আই লাভ ইউ সুস্মিতা। যেটা বলেছে সুস্মিতা বলছে, আর যেই বলেছে আমার ভোলার ক্যাবলা বন্ধু দেরি না করে বলছে, আরে দেখতে তুমি ছোট্ট আর খাটো, আরে দেখতে তুমি ছোট্ট আর খাটো, চোখ দিয়ে তোমার বিউটি, একটাকে ছাড়ো আরেকটাকে ধরো, এটাই তোমার ডিউটি, এটাই তোমার ডিউটি, ভালো লাগবে। তো আমি যখন বাড়িতে থাকি, আমি যখন বাড়িতে থাকি, আমার পাড়ার একটা ভালো বন্ধু আছে, ওর নাম হলো গদাই। গদাই কোনোদিন ওর কোনো কিছু করে না, নেশা করে না, কিন্তু মদ খেয়ে আজকে মাতাল হয়ে বাবার সামনে এসে, যেই বাবার সামনে এসে কাঁদতে কাঁদতে নেশা করে, বাপরে আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসি, ভাই ছেলে মেয়েকে ভালোবাসা ভালোবাসা করে বিয়ে করবি, এত জন্য ভালো একটা মেয়ে দেখে রেখেছি। তো বলছে, বাপ কেমন মেয়ে দেখে 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 দিছিস? তো বাপ বলছে, মেয়েটি হচ্ছে গুণবতী, রূপবতী এবং করুণমতী। এবার গদাই ওর বাবার কানে কানে গিয়ে বলছে, বাবা আমি যে মেয়েটাকে ভালোবাসি সে হচ্ছে গর্ভবতী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেরি না করে।